ও ভাই সাহেব, দেখতে পারছেন আমাদের নতুন ইভোকার রিমোট ভাই পুরাই মারাত্মক করেছে। আর গাইস, এখন যদি আমি ড্যামেজ দেখি কিরকম ভাই ড্যামেজ, অ্যান্ড ভাই 42 কোটি ড্রাগন একের বাপ। সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো গাইস, ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, আজকের ভিডিওতে যদি 50টা লাইক কমপ্লিট হয় তাহলে কালকে কিন্তু আমি কোবরা ব্যান্ডিল 500টা এমন একজনকে দিয়ে দেব। সো যাই হোক, ভিডিও শুরু কর। সো গাইস, ফার্স্ট অফ অল দেখতে পারছো, কেউ বলতে পারবে এটা কি? তো এখানে দেখতে পারলে এটা হচ্ছে M4A1 ইভলিউশন। সো এটা হচ্ছে তার টেইলারটা। আর গাইস, টেইলারটা কিন্তু মোটামুটি অনেক আমাদের ব্লু ফ্লেম ড্রাকো একে যেটা আছে এটার সাথে কিন্তু অনেকটাই মিল আছে, যা শুধু কালার কম্বিনেশনটার মধ্যে সেন্স দেখতে পাচ্ছি আমরা এখানে। আর গাইস, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে আমার মনে হয়, ফ্রি ফায়ার মধ্যে ইভোকার এটাই ভালো হচ্ছে। আর গাইস, এইরকম হবে ছাত লেভেলে দেখতে পারছো, ইমোটটা হবে এইরকম। সো সব কিছু আনলক করে তোমাদেরকে দেখাবো, আমি 1 লেভেল করব, 2 লেভেল সব আপডেট করে একদম ফুল টু ফুল দেখিয়ে দেবো, কত ড্যামো লাগবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, কয়টা টোকেন, মানে সব কিছু ভিডিও দেখিয়ে দেবো। আর গাইস, এটা কিন্তু ফেডিল হয়ে এই যে ইভেন্টে আসবে, গাইস তোমাদের জন্য ফেডিল হুইল ইভেন্ট আসলে সর্বোচ্চ 1200 ড্যামো লাগে, বা এর কমও লাগতে পারে, 1180 ড্যামো এইরকম লাগতে পারে। আর গাইস, দেখতে পারছো এই ব্যাকপ্যাকটা কিন্তু আসবে, এটা কনফার্ম, যখন তোমার ইভোলিউশন M4A1 চলবে তখন কিন্তু এটা তোমাদের আসবে, বুঝতে পারছো? আর এটা হচ্ছে লুট বক্স, আর লুট বক্সটা কিন্তু মোটামুটি অনেক ভালো লাগছে, আগুন বাড়ি হইতেছে। সো গাইস, এখন দেখতে পাচ্ছ আমাদের যখন 1 লেভেলে থাকবে, আমি কিন্তু আনলক করে নিয়েছি। সো 1 লেভেলে থাকতে এটা যদি বলি ড্রাগন একের, এটা কোনো মতে বোঝাই যাচ্ছে না এটা যে আমার M4A1 বোঝা যাচ্ছে না গাইস, মানে দেখতে কিন্তু অনেক ভালো করেছে। আর গাইস, ভিডিও শুরু করে একটা কথা বলতে চাই, মানে ভিডিও তো শুরু করেছি, সো ভাই এটা পরে বলবো, ভিডিও সবাই শেষে বলবো। আর গাইস, দেখতে পারছো এইরকম দেখা যাবে আমাদের 1 লেভেলে। আর গাইস, এখানে অ্যাট্রিবিউট দেখি ডাবল রিলোড স্পিড কিন্তু এখানে আছে 1 লেভেলে, আর সিঙ্গেল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার থাকবে, বুঝতে পারছো? সো এখানে যদি আমরা একটু নিচে দিয়ে একটু দিকে তাকাই, এখানে দেখতে পারো আনলক করতে বলতেছে। সো এখন আমরা 2 লেভেল সরাসরি এখানে করে নেব। সো 2 লেভেল দেখতে পাচ্ছ স্কিল ইফেক্টটা কিন্তু অনেক ভালো করেছে, 2 লেভেলে কিন্তু রিলোড স্পিডটা কিন্তু সিঙ্গেল হয়ে যাবে। আর দেখতে পাচ্ছো কিল যে অ্যানিমেশনটা, এটা কিন্তু অনেকটাই ভালো করেছে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে ইভলিউশন M4A1। আর এটা কত তারিখে আসবে সেটা কিন্তু অফিসিয়াল ব্যানার সহ তোমাদেরকে দেখিয়ে দেবো, আমার ডাটা মাইনারের সাথে কথা হয়েছে কত তারিখে আসবে সেটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। গাইস, 3 লেভেল, 3 লেভেলে তো পুরাই মারাত্মক লাগতেছে, 3 লেভেল কিন্তু ফাইনালি করে নিলাম ভাই, 3 লেভেল মনে হচ্ছে ম্যাক্স, মানে গেমটা যে ভালো লাগতেছে 3 লেভেলটা আমার কাছে অনেক ভালো লেগেছে ভাই, আগুন বাইর হইতেছে অনেক ভালো লাগতেছে, লাল ড্রেসের সাথে অনেক ভালো মানাবে, এটা তোমরা নিতে পারো এটা কত তারিখে। আর ভাইস, এখানে 4 লেভেল করতে এখানে দেখতে পারো ফায়ার ইফেক্ট, এটাকে ফায়ার ইফেক্ট বলে। সো 4 লেভেল আগে করে নিয়ে ফায়ার ইফেক্টটা কিন্তু আমি পেয়ে গেলাম, এবং ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার কিন্তু হয়ে গেল, এবং রিলোড স্পিড সিঙ্গেল মাইনাস কিন্তু হয়ে গেল, দেখতে পারছো? মানে ওপি, মানে ড্রাগনিকের মতো সব কিছু, যা শুধু কালার কিন্তু অন্য করছে ভাই, কিল যে অ্যানিমেশনটা এটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, ডেট যখন তুমি অ্যানিমি মরবে তখন এইরকম ড্রাগন বাইর হবে, মানে অনেক ভালো লেগেছে আমার কাছে ভাই, তোমার কাছে কেমন লাগেছে? আর এটা আনলক করতে 240টা মানে নর্মাল ইভোগানের মতো টোকেন লাগতেছে আমাদের এখানে, আর এটা কিন্তু অন্য দেশের ল্যাঙ্গুয়েজ, ভিডিওটার বানাতে আমার অনেক সময় লেগেছে, প্রায় 1 দিনের বেশি, দেখতে পাচ্ছ 5 লেভেল কিন্তু আনলক করে নিলাম। সো তোমাদেরকে আরেকটা ইভোগানের দেখাবো, সেটা হচ্ছে ইভলিউশন AN94, এটা ভিডিও তোমাদেরকে দেখাবো এখানে এরপর। সো এখানে ফার্স্ট অফ অল দেখতে পারছো আমাদের 6 লেভেল দেখতে ভাই পুরাই মারাত্মক করেছে, হুবাহু ড্রাগন একে, শুধু কালার হলো এবং পাখনাটা ড্রাগন একের একটু উপরে কিন্তু এটা কিন্তু দেখতে পারছো গোছানোর মতো পাখনাটা দিয়েছে, আর এটা আনলক করতে 400টা টোকেন লাগবে, সেম একই টোকেন দেখতে পারছো, আমি কিন্তু 6 লেভেল কিন্তু করে নিয়ে এলাম। গাইস, এটা কীরকম এক্সট্রা ড্যামেজ, এটা হচ্ছে 6 লেভেলের সুবিধা, সেটা হচ্ছে ড্রাগনিকের মতো, হ্যাঁ গাইস গুলাল বেশি ভাঙবে এটাই সুবিধা, এটার সেম একই অ্যাট্রিবিউট যেগুলো দেখবে ড্রাগনিকে ওগুলো সবগুলোই কিন্তু এখানে তোমার গুলাল ভাঙতে সাহায্য করে 6 লেভেলে। আর দেখতে পাচ্ছ ম্যাক্স করে দিলাম, ম্যাক্সে কিন্তু পার্থক্য একটু, সেটা হচ্ছে ইমোট এবং অ্যানিমেশন একটু ভালো, তাছাড়া 6 লেভেল আর তোমার 7 লেভেল একই। তো 6 লেভেল পর্যন্ত তোমরা যেতে পারো সর্বোচ্চ, আর যদি না যা তোমার 4 লেভেল করলে আর কোনো দরকার নেই, আমি তো 4 লেভেল বেশি করবোই না ভাই সাহেব। ইমোটটা দেখতে পাচ্ছি পুরাই মারাত্মক একটা ইমোট, ইমোটটা আমার কাছে অনেক ভালো লেগেছে, ইভোগানের ইমোট কখনো ভালো হয় না, এবং ইভোগানের ইমোট সবসময় ভালো হয়, কখনো খারাপ হয় না, যদি খারাপ হইতো তাহলে কিন্তু কেউ নিত না,
যদিও ম্যাক্স না করে তাও কিন্তু ইভো গান সবার চাহিদা থাকে, যে কোনো ইভো গান। গাইস এখন তোমাদেরকে এখানে ট্রেনিং গ্রাউন্ডে এসে দেখাই তোমাদেরকে। সো ফার্স্ট অফ অল এখানে আমার রেটো ফায়ারটা না গেলেও ম্যাগাজিন, ভাই ম্যাগাজিন তো এখন কাজ করে না, ভুলে গেছি। সো এখানে দেখতে পারছো এইরকম দেখতে, মানে হাতে নিলে পুরো অনেক ভালো লাগছে। আর এখন দেখতে পারছো চিপ ছাড়া উইদাউট চিপ 33 করে ড্যামেজ। সো এখন যদি আমি আর একটা চিপ যদি অ্যাটাচ করি এখানে, আমি সর্বপ্রথম রেট অফ ফায়ারটা লাগিয়ে নিলাম, এখন দেখতে পাচ্ছো মানে ড্যামেজে কোনো পরিবর্তন হয় নাই। এটা হচ্ছে এয়ার ম্যাগাজিনটা লাগালাম, কিন্তু এখানে বুলেট শুধু বেশি পড়ছে, দুইটা চিপ তিনটা চিপ। এখন যদি আমি এখানে ড্যামেজ চেক করি এখন দেখি কত কই দেয়, ভাই 42 কই ড্যামেজ দিয়ে তিনটে চিপ, মানে ড্রাগন একের চেয়ে বেশি ড্যামেজ দিতেছে 2 করে, মানে এটাই সবচেয়ে হাইয়েস্ট ড্যামেজ M4A1-এ। এর উপরে কোনো ড্যামেজ নাই আর M4A1-এর এত সুন্দর আছে, কিন্তু এটাই সব থেকে বেস্ট মনে হচ্ছে আমার কাছে, কারণ এটাতে এটা হচ্ছে ইভো রেট অফ ফায়ার আছে। এটা এটা তোমরা নিতে পারো গাইস, মানে 4 লেভেল করার পর আর কোনো দরকার নেই, মাই আমি তো এটা নেবো। ড্রাগনেক না থাকলে তুমি এটা, ড্রাগনেকের পরে এটা, এটাও এমন একটা সময় আসবে যে এটা অনেক রেয়ার হয়ে গেলো, পরে আর রিটার্নও করবে না। ভাই 42 কুই ড্যামেজ দিতেছে, আর গাইস ইফেক্টটা দেখো, বডি ইমেজ মানে ফায়ার ইফেক্টটা আছে সেটা দেখো অনেক ভালো লাগছে। ভাই 42 করে হেডশট কত দিতেছে কিছুই তো বোঝা যাচ্ছে না গাইস। এখানে হেডশট দেখি 231 করে, মানে ড্রাগনেকে দেয় 200 কত জানি, 46 না কত জানি, 31 না, ড্রাগনেকে আরও কম দেয়, 220 এইরকম মনে হয় ড্রাগনেকে। এটা হচ্ছে 31 দিতেছে, মানে অনেক ভালো। আর দেখছি তো হাতে নিলে এইরকম দেখাচ্ছে। সো গাইস পরবর্তী যে আমার অ্যানিমেশন হবে সেটা হচ্ছে এইরকম বুয়ার্ডে যখন চলবে, আমি এই অ্যানিমেশনটা দেখতে পারো, বুঝতে পারছো, এটা কিন্তু অনেক আপডেট আসবে তারপর। সো গাইস এবার পালা AN-94 ইভো গান। সো এটা কবে আসবে, দুটো ইভো গানে কবে আসবে, ফুল টু ফুল ডিটেলসে তোমাদের 100% কনফার্ম আপডেট জানিয়ে যাবো। কত ডায়মন্ড এগুলো ইভো গান, সব ইভো গানে প্রায় একই ডায়মন্ড লাগে, শুধু কিছু ডায়মন্ড পার্থক্য থাকে, সেটা গেইনার ব্যাপার, গেইনার ব্যবসা। সো এটা দেখতে সেম এইরকম হবে, এটা দেখতে আমার অতটা ভালো লাগে না ভাই, এইরকম খারাপ করেছে। এক লেভেলে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর এটা যে কখন আসবে সেটা কিন্তু এখনও আপডেট লিক্স পাওয়া যায়নি, কনফার্ম ডেট পাওয়া যায়নি, কিন্তু এটা গ্যারান্টি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে OB-37, মানে আরও আপডেট আসবে, আর একবার আপডেট আসবে, তারপর তোমরা এটা গেমের মধ্যে দেখতে পারবে, এটা কনফার্ম। আপডেটের পর, আপডেটের আগে এটা আসবে না, বুঝতে পারছো, আপডেটের আগে আমাদের ইভোলিউশন M4A1-টা আসবে। এটা M4A1 কত তারিখে আসবে এটাও তোমাদের চিন্তা, M4A1 আমাদের 8-9 তারিখের মধ্যে আসবে ইন্ডিয়ান সার্ভারে, 9 তারিখে কনফার্ম। বাংলাদেশ সার্ভারও কিন্তু এটা, মানে ইন্ডিয়ান সার্ভার আসলে বাংলা সার্ভার তো অবশ্যই আসবে, এটা তোমরা নিশ্চিত থাকতে পারো, কিন্তু বাংলাদেশ সার্ভার যে বর্তমানে যে কোবরা M4 চলছে এটা 3 দিন থাকবে, 3 আর এদিকে আজকের তারিখ হচ্ছে 4 তারিখ, মানে 7 তারিখে শেষ হবে, এটা 8-9 তারিখে, মানে পরবর্তী আমাদের ফেডি রইলে কিন্তু এটা তোমরা মানে 99 মানে 100% বলা চলে যে আমাদের ইভোলিউশন M4A1 আসবে। আর গাইস এটা কী কী নিবো অবশ্যই কমেন্টে জানা, তো এটারও কিন্তু গিভওয়ে চলবে, কত ডায়মন্ড লাগবে সেটা তোমাদের দেখে গিভওয়ে কিন্তু ভিডিওতে চলবে, অবশ্যই তোমরা উইনার হতে চলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার এই ভিডিওতে একটা কোড দিয়েছি, যে কি কোডটা কে কমেন্ট করতে পারো তাকে কিন্তু কালকে ডায়মন্ড দিয়ে দেবো।